এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখি পাঁচ দিনে সিবিআই হেফাজত দেওয়া হলো স্পেস সেনা এবং অশোক সাহাকে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত এস্পেস সেনা এবং অশোক সাহা এই দুজনকেই পুনরায় সিবিআই হেফাজতের নির্দেশ বাইশে আগস্ট পর্যন্ত তাদের সিবিআই হেফাজতেই থাকতে হবে এসএসসি প্রাক্তন দুই উপদেষ্টা এস সেনা এবং অশোক সাহা দুজনকেই পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ পর্যন্ত তাদের হেফাজতেই থাকতে হবে এমনটাই নির্দেশ এসএসসি দুর্নীতি মামলায় হেফাজতে এসএসসি প্রাক্তন উপদেষ্টা এবং চেয়ারম্যান এস সিনহা এবং অশোক সাহার আগামী পাঁচ দিন তাদের সিবিআই হেফাজতে থাকতে হবে অর্থাৎ আগামী বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু তাদের সিবিআই হেফাজতেই কাটাতে হবে আপনারা জানেন যে এসএসসি দুর্নীতি মামলা ইতিমধ্যে ধৃত এস পি এবং অশোক সাহা আজ তাদের আদালতে তোলা হলে তাদের পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় এই মুহূর্তের অত্যন্ত উল্লেখযোগ্য খবর সিবিআই হেফাজত এস পি এবং অশোক সাহার এসএসসির প্রাক্তন উপদেষ্টা এবং চেয়ারম্যান এস এবং অশোক সাহা এই দুজনকেই পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হলো আগামী বাইশে আগস্ট পর্যন্ত এই দুজনকেই সিবিআই হেফাজতে থাকতে হবে ফের সিবিআই হেফাজতে এস সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা এস দুই প্রাক্তন উপদেষ্টা এবং চেয়ারম্যান এস পে এবং অশোক সাহা আগামী বাইশে আগস্ট পর্যন্ত তাদের সিবিআই হেফাজতেই থাকার নির্দেশ